নো সেফটি নো ডিউটি, চিকিৎসকদের মুখে একটাই স্লোগান। কলকাতার আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে 31 বছর বয়সী ট্রেনি ডক্টরকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে অব্যাহত রয়েছে বিক্ষোভ। জরুরি ছাড়া অন্যান্য চিকিৎসা সেবা দেবে না বলে সাফ জানিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। We want justice for humanity. ये एक औरत के साथ हुआ है, एक डॉक्टर के साथ हुआ है, इसमें पॉलिटिक्स कुछ हो ही नहीं सकता है। हम लोग कोई रूमर में कान नहीं दे रहा है, ये रूमर है और रूमर है। पुलिस आप काम कीजिए और क्या कर रहे हैं हम लोग को बोलिए। এই ঘটনায় পুলিশ সদস্য সঞ্জয় রায়কে গ্রেফতার করা হলেও এই কাজ একজনের দ্বারা সম্ভব না বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। ময়নাতদন্তের রিপোর্টে সে কথাই স্পষ্ট দেখা গেছে, ফলে এর সাথে জড়িত সব আসামিদের খুঁজে আইনের আওতায় আনার দাবি তাদের। ততদিন কর্মবিরতি চালিয়ে যাবেন চিকিৎসকরা। सेंट्रल प्रोटेक्शन एक्ट जो डॉक्टर के लिए है वो लागू हो एंड जो रियल कल्प्रिट्स हैं उनको पकड़ा जाए। प्रेस कॉन्फ्रेंस करें या तो लिखित में दे, जब तक ऐसा नहीं आता तब तक स्ट्राइक कंटिन्यू रहेगा। আরজি কর কলেজ সহ কর্মবিরতিতে যোগ দিয়েছে কলকাতা মেডিকেল, এনআরএস, পিজি ও অন্যান্য রাজ্যের বিভিন্ন হাসপাতালের চিকিৎসকরাও। বিক্ষোভে উত্তাল দিল্লির এইমস হাসপাতাল, মৌলানা আজাদ মেডিকেল সহ মুম্বাই ও কর্ণাটকের বিভিন্ন হাসপাতাল। সোমবার নিহত ওই নারী চিকিৎসকের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী রোববারের মধ্যে পুলিশ এই হত্যাকাণ্ডের আসামিদের ধরতে না পারলে সিবিআইকে এর তদন্তের দায়িত্ব দেওয়া হবে বলে জানান তিনি। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেফতার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুলকিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। এই পরিস্থিতিতে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা পড়েছেন চরম বিপাকে। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।